লক্ষিমপুর জেলার বন সংবন্দলর পথালিপাম বন খন্ডর অন্তর্গত সোৱণশিৰ নদীর কাষর ভিন্ন স্থানত দুষ্কৃতিকারীয়ে ব্যাপক রূপত জাল পাতি বিহদি চৰাই নিধন করে অহার সময়তেই চৰাই নিধনকারীর বিরুদ্ধে অভিযান চলালে বন বিভাগে। গভীর নিশা বিশেষ সূত্রর খবর মতে সোৱণশিৰ নদীর ভীমপরা চাপরিত থলুয়া পরিভ্রমী চৰাই নিধনকারী দুষ্কৃতিকারীর বিরুদ্ধে মেশিন নাওর জড়িয়ে পথালিপাম বন খন্ডর বিট অফিসার জয়কুমার ডেউর নেতৃত্বতে নিশা এগারোমান বজাত অভিযান চলাই চৰাই নিধন করাত ব্যবহার করা 100 মিটার দৈর্ঘ্যর 6খন জাল, মৃত অবস্থাত কেইবাটাও বালিচাহী চৰাই আর একটা দুষ্প্রাপ্য রামপং চৰাই বনরক্ষীয় উদ্ধার করেছে। বনরক্ষী অহার খবর পাই একটা বৃহৎ দুষ্কৃতিকারীর দল পলাই সারি সক্ষম হয়। 11টা মৃত বালিচাহী চৰাই উদ্ধারের রামপং চৰাইটক চিকিৎসা প্রদান করে সোৱণশিৰ নদীর কাষত মুকলি করে দিয়া হয়। আমি আমার বনকর্মী সকলে যাকালি সন্ধ্যা 6টা বজারপা অভিযান চলাই রাতে 11টা বজালে অভিযান চলালো এই সোৱণশিৰ নদীত। ইয়াত আজি কেবাদিনের মানে এনেকা এটা আমি খবর পাই আসিল যে মানে দুষ্কৃতিকারী মানে ইয়াত জাল পাতি চৰাই ধরে আছে বলে। আজি আমি এইটো 11টা বজালে অভিযান চলাই আমি 100 মিটার দীঘল জাল 6খন ধরল আর প্লাস মানে তাত লাগি থাকা এয়া আপুরুগিয়া মানে দুষ্প্রাপ্য মানে আমার হেৰি রামখং চৰাই এটা লাগি আছিলে। এয়া আমি ডক্টর ট্রিটমেন্ট করলো, ডক্টর ট্রিটমেন্ট করে আমি এটা এটো মুকলি করে দিবলে আইছো। এয়া জালকেইখন জব্দ করার লগতে এই সম্পর্কত বন বিভাগের তরফের পর চাল ধোয়া আরক্ষী চকীত এখন এজাহার দাখিল করেছে। বিগত সময়ত দুষ্কৃতিকারী সোৱণশিৰ নদীর কাষর বহুকেইটা স্থানত প্রত্যেক দিনে ব্যাপক রূপত জাল পাতি বিহদি চৰাই হত্যাকারী মাংসর বজার চলাই আছে দুষ্কৃতিকারী। একোটা চৰাইৰ দাম 1000 টকা পর্যন্ত বিক্রি করে দুষ্কৃতিকারী। লক্ষিমপুরের পর পল্লব মেলি রিপোর্ট, টাইমস গুৱাহাটী।